নমস্কার বন্ধুরা, এখন আমরা দেখতে পারি ভুবনের নিচে আই গেছি। তো ভুবনের নিচে এখানে আইসি, আপনারা জানেন আজকে বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আজকে ভুবন যাইয়ার একটা ছোটোখাটো একটা কার্যসূচি রাখছি, ইনিশিয়েটিভ হইতে গেলে, যে আমরা কিছু গাছের বিচি আনছি, এগুলো ভুবনের মধ্যে নিয়ে ফেলাই মতো। আপনারা আমার সঙ্গে থাকবা, থাকলে দেখতে পারবো। কারণটা কী, দেখুন আজকে এই ভুবন পাহাড় আমরা এই সাইডের মানে এই গাছপালায় ভর্তি আছে, কিন্তু এখন সংরক্ষণের অভাবে গাছপালাটা ধ্বংসর। মানুষ যত উন্নত সব কিছু জিনিসই ধ্বংসর। তো আমরা নিজে উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই গাছপালা হয় না, আমরা পরিবেশ হন, সব কিছু রক্ষা করাটা আমরার প্রয়োজন। এটা লাগে আজকে আমি আর আমার দাদা সুব্রজ্যোতি বর্মন দুজন আইছি আর কি, একটা ছোট একটা ক্ষুদ্র একটা প্রয়াস নিয়ে। এখন আমরা ভুবনের সবচেয়ে সুন্দর জায়গাতে আইছি, দেখতে পারে এটা হচ্ছে ভুবনের সবচেয়ে সুন্দর জায়গা। এই দেখো খুব সুন্দর জায়গা। আজকে আমরা কয়েকটা গাছের বিচি লাগাইমু, এখানে মধ্যে আইছি এটা লাগিয়া। এই দেখো এইটা হইছে রাস্তার গাছ, তো আমরা আর বাইক নিয়ে যেতে পারি না। তো আমরা যে গাছ লাগাইবার যেটা প্ল্যান করছি, আমরা এখান থেকেও শুরু করে দিব আর কি, গাছ সরি বিচি আর কি, গাছের বিচি। তো আমরা কেতা কেতা বিচি আনলাম আমরা আজকে দেখাই। আমি কিন্তু আনছি আজকে কাঁঠলের বিচি, কারণ ভুবন আইলে আপনারা কাঁঠল লুটল খাইতে পারবো। এটা লাগিয়া কাঁঠলের বিচি আনলাম। আমরা আস্তে আস্তে শুরু করে দিব ইয়াকে। দেখুন খাটলের বেশি, খাটলের বেশিগুলা সাইডে সাইডে করে আরামসে লাগাই। মো দাদা আছেন, দাদা আইজেন, চলেন চলেন শুরু করে। গাছগুলো আইব না খাটলের বেশিগুলা আইব না। আর দাদা এখন জানবেছে যে একটা দিন টাইম সবরে কিছু একটা কইন না। আমরা তো আজকে প্রথমবার মনে মনে ভাবলাম না, খাটল বেশি লাগাইলে গাছও ছেড়া উড়া লাগাইলে না বাঁচতে পারে, কিন্তু খাটল বেশি লাগাইলে আস্তে আস্তে উঠি এটা বাঁচতে পারে প্রাকৃতিকভাবে। এইটা দেখে যাতে সবই ওই রকম আইয়া, যদি বেশিও ফালায় কি গাছও লাগায়, যদি প্রকৃতির লাগে যে কোনো জায়গাতে একটু কুড়িয়া ভালো করিয়া মোটামুটি একটু কুড়িয়া বেশি টাইম গাড়িয়া দিলে যাতে অন্য পশু না খায়। ও ভুবনের মধ্যে না দুই তিনটা বেশি একলগে দিলেন যেটা ওইবার তো হইলো। চলো দেখতে পারে খাটলের বেশি লাগানি চলে। আমরা আমরা এখন কিন্তু ভুবন আইলে সব আইলে খাটলের বিচি খাইতে পারবো, খাটল খাইতে পারবো না বিচি লাগানো হয়েছে, আর বাড়ির বিচিও লইয়া যেতে পারবে খাটল। সিজন টাইমে নিয়ে ব্যবসাও করতে পারবো। ও এটাও একটা ঠিক কথা। এখন আইছি আমরা একটু নিচে, তখন ওই তখন আমরা খাটল বিচি ওইগুলা লাগাইছি। দাদা এখন এটা লাগাইছেন, আমিও কয়টা লাগাই আর তা দেখি খাটটা হয় দাদারটা হয় না আমারটা হয়, মানে দুজনেরটা হইব আমার আশা। ও সাইড লাগাই দিবেন। হ্যাঁ ওখানে লাগাই দিন। এই দেখো বন্ধুরা, আমরা এটা খই লাগাইছি গাছটা, আমি দেখাই দাদাই খই লাগাইছি দেখাই। এই দেখো এটা হচ্ছে আমরা ভুবন পাহাড়ে অনেক উপরে, আমরা নিচে থেকে অনেক উপরে এই আমরা খাটলের বেশি লাগাই আর। এই দেখো এইগুলা গাছ হইব, কোনো মিস মারতো না, কিন্তু ভুবনের এই জমিনগুলো খুব উপযোগী নানি, মানে উর্বর নানি কি তখন দাদা যখন ফেলাইম আর কি, এমনি নিজে থেকে একটু দই দূরে ফেলাইম, যাতে নিচে তো আর যাওয়া যেত না। ঠিক আছে, এখন আমি আর দাদা প্রায় আমরা খাটল বেশি লাগাই দিছি কি তখন দাদা, আমরা লাগানি শেষ হয়েছে। তো এখন আমরা আরো একটু রয়েছে নানি, ওইটা দশ বারোটা এটা নিচে লাগানি হইব। তো আপনারা দেখছেন মধ্যে খাটলের বিচি আইয়া লাগাইছে, আপনারা আমরা খাটলের বিচি পাইছি করে খাটলের বিচি লাগাইছি, লিচুর বিচি যদি থাকতো এটাও লাগাইলাম। মানে যে যে গাছের বিচি আছে এগুলো লই আইবা আইয়া, এইরকম মানে বন পাড়ের মধ্যে লাগাই যাইবা, তো দেখো ভবিষ্যতে গাছ হইব কি রকম দাদা। বেলুন যেকোনো গাছ, যেকোনো গাছ বিচি বা গাছের ছেঁড়া আর কি, বিচি হইলে ভালো হয় যে নিজে থাকি ফুটবো, তো জায়গার মধ্যে শক্তিশালী হইয়া উঠবো আর কি, বুঝছেন। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখছেন বহুত ভালো লাগছে, আর আপনারাও আইবা ভুবনে আই এরকম কাজ করবো আর কি, অনেক ভালো লাগবো। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবাই রে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার 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 বন্ধুরা, ভিডিও লাস্টে খালি একটা কুয়েকশন আপনারা লাগে, এইটা ভুবনের উপরে পাইছি, এটা কিতা কোন গাছের ফল বা কিতা একটু আপনার আমার কইবা যে যে জানো আর কি, আমি এই জিনিসটা আবার দেখাই তোমরা। ওই দেখো
এটা এইটা এইটা কি গাছের ফল বা এটা কিতা কয়, ভিতর ফাটিয়া ফল বার হয়েছে, এখানের মধ্যে ফাইসি রম ফালাইল আর কি, ওই জিনিসটা ওই দেখো এটা মানে কই আছেন এটা কিতা ফল কমেন্ট।